হু ইজ দ্য স্পিকার বক্তাকে হুম ডাস ক্রিমিনাল রেফার টু হিয়ার ক্রিমিনাল বলতে কার কথা উল্লেখ করা হয়েছে এখানে হোয়াট ম্যাসেজ ইজ কনভেড কি বার্তা জ্ঞাপন করা হয়েছে বাই দিস সেন্টেন্স ইন দ্য স্টোরি এই গল্পে এই বাক্যের দ্বারা সো গাইজ আই হ্যাভ রিটার্ন দ্য আনসার প্লিজ লিসেন টু মি হু ইজ দ্য স্পিকার বক্তাকে ইন দ্য প্রোস্প লীলাস ফ্রেন্ড রিটেন বাই আর কে নারায়ণ দ্য স্পিকার ইজ মিস্টার শিবশঙ্কর আর কে নারায়ণের লেখা লিলাস ফ্রেন্ড গল্পে বক্তা হল মিস্টার শিবশঙ্কর নেক্সট কোয়েশ্চেন হোম ডাস ক্রিমিনাল রেফার টু হিয়ার ক্রিমিনাল বলতে এখানে কাকে উল্লেখ করা হয়েছে হিয়ার সিদ্দা দ্য সার্ভেন্ট অব দেয়ার হাউস এখানে সিদ্ধা তাদের বাড়ির চাকর ইজ রেফার্ড টু অ্যাস ক্রিমিনাল ক্রিমিনাল বলে তার তাকে উল্লেখ করা হয়েছে নেক্সট হোয়াট মেসেজ ইজ কনভেড কি বার্তা এখানে জ্ঞাপন করা হয়েছে বাই দিস সেন্টেন্স এই বাক্যের দ্বারা ইন দ্য স্টোরি এই গল্পে সিদ্ধা ডিডিন টেক লীলাস গোল্ড চেন সিদ্ধা লীলার সোনার হার নেয়নি বাট মিস্টার শিবশঙ্কর কেম টু নো ফ্রম ইন্সপেক্টর কিন্তু মিস্টার শিবশঙ্কর ইন্সপেক্টরের থেকে অর্থাৎ পুলিশ ইন্সপেক্টরের থেকে জানতে পেরেছিল দ্যাট হি ওয়াজ এ সিজেন্ট ক্রিমিনাল যে সে পাকা ক্রিমিনাল অর্থাৎ আসামি এপিসোড এই অধ্যায়ে সিদ্ধা ওয়াজ ওবিডিয়েন্ট অ্যান্ড অনেস্ট সার্ভেন্ট সিদ্ধা ছিল একটা বাধ্য এবং বিশ্বস্ত অর্থাৎ বিশ্বাসী এবং সেই সঙ্গে একটা সৎ চাকর ইনফ্যাক্ট আসলে সিদ্দার ডিডেন্ট ডু এনি ক্রিমিনাল লাইক ওয়ার্ক অ্যাট দেয়ার হাউস সিদ্ধা তাদের বাড়িতে আসামি হওয়ার মতো কোনো কাজ করেনি অ্যান্ড হি ওয়াজ প্রুভড ইনোসেন্ট এবং সে নিরপরাধী বলে প্রমাণিতও হয়েছিল বাট মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর কুডুন ট্রাস্ট হিম কিন্তু মিস্টার এবং মিসেস শিবশঙ্কর তাকে বিশ্বাস করতে পারল না অ্যান্ড দে ট্রাই টু জাজ এভরিথিং এক্সটার্নালি এবং তারা চেষ্টা করলো সব কিছু বিচার করতে বাহ্যিকভাবে দে ফেল টু মেক আউট সিদ্ধার সিনসিয়ারিটি ইন হিস সার্ভিস সিদ্ধার কাজে যে আন্তরিকতা ছিল সেটা তারা বুঝতে ব্যর্থ হলো অ্যাজ দে ওয়ার ইন ইন দ্য আপার ক্লাস সোসাইটি যেহেতু তারা ছিল সমাজের উচ্চ শ্রেণীর শ্রেণীতে সমাজে উচ্চ সমাজেতে বাট সিদ্ধা ওয়াজ ইন লোয়ার ক্লাস কিন্তু সিদ্ধা ছিল নিম্ন শ্রেণীর সমাজে অ্যাট লাস্ট মিস্টার শিবশঙ্কর ডিসাইডেড টু ডিসমিস হিম ফর নো ফল্ট অফ ইচ অবশেষে তার কোনো দোষ না থাকাতেও মিস্টার শিবশঙ্কর স্থির করল যে তাকে বরখাস্ত করে দেবে অর্থাৎ তার চাকরি থেকে তাকে ছাড়িয়ে দেবে দাস ডিউ টু ক্লাস ডিসক্রিমিনেশান এইভাবে এই শ্রেণী ভেদাভেদের জন্য নেগেটিভ মেসেজ ইজ কনভেড হিয়ার না বার্তা এখানে জ্ঞাপন করা হয়েছে হুইজ রিভিলস যেটা প্রকাশ করে রিফর্মেশন অফ সিদ্ধা ইজ নট অ্যাকসেপ্টেড বাই মিস্টার শিবশঙ্কর সিদ্ধার এই পরিবর্তন অর্থাৎ সে যে ভালো মানুষ হয়ে গিয়েছিল এটা মিস্টার শিবশঙ্করের দ্বারা হ্যাঁ অ্যাকসেপ্টেড নয় সে কিছুতে এটা মেনে নিতে পারে না সো গাইজ দিস ইজ দ্য Answer to the question from the court. In any case, we couldn't have kept a criminal like him in the house. Who is the speaker? Whom does criminal refer to here? What message is conveyed by this sentence in the story? I hope you have understood. Thanks for listening to me, Tata. -ta, see you again.